জামিয়ান এখানে একটা শব্দ বলা হয়েছে জামিয়ান শব্দর মানি হচ্ছে সর্ব স্তরের সবাইকে আল্লাহ পাক নির্দেশ আদশ করতেছে সবাই আমি আল্লাহ পাকের দিকে ফিরে এসো তৌবা শব্দর অর্থ হচ্ছে শাব্দিক অর্থ ফিরে আসা অভিধানিক অর্থ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা তাহলে এখানে জামিয়ান শব্দের দ্বারাই আল্লাহ পাক বুঝাতে চাই তোমরা যেই যেই কাজ করো না কেন সমস্ত কাজগুলোকে রেখে আমি আল্লাহ পাকের দিকে ফিরে এসো যদি আমি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা কামিয়াব সফলতা অর্জন করবা আল্লাহ পাক বন্দা তোবা করার দ্বারাই কি রকম খুশি হয় হাদিসের মধ্যে আসতেছে মুসলিম শরীফের হাদিস কোন বন্দা সফর করতেছে সফর করতেছে সফর করার জন্য উনি সরু সামান যেগুলো আছে আসবাবপত্র পত্র এগুলো নিয়ে তো সফর করে এগুলো নিয়ে সফর করে সফর করতে যাওয়ার সময় ওনার বাহনটা নিয়ে গেল আগেকার জমানায় বাহন ছিল ঘোড়া হচ্চর এইগুলো নিয়ে মানুষ সফর করত সফর করতে করতে একটা জায়গার মধ্যে গিয়ে সেই ক্লান্ত হয়ে গেল ক্লান্ত হয়ে গেল হয়ে যাওয়ার পরে একটা গাছের নিচে বসে পড়ল তারপরে তার থেকে ঘুম চলে আসলো ঘুম থেকে উঠে দেখতেছে হঠাৎ তার বাহনটা নাই তার বাহনটা নাই গুড়াটা নাই সেই অবস্থায় সেই কি রকম পেরেশান হবে যদি ওই জায়গাটা পাহাড়ি অঞ্চল হয় যেখানে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই কোনো মানুষের কোনো মানুষ বসতি নাই সেই কি অবস্থার মধ্যে কিভাবে বই লাগবে আর যদি তার বাহনটা হেরে যায় তাহলে সেই একটা মুসিবতের মধ্যে পড়ে গেল সেই চিন্তা করতে করতে তার আবার ঘুম চলে আসলো ঘুম চলে আসলো ঘুম থেকে আবার যখন জাগ্রত হলো দেখতে পাই তার সামনে তার বাহনটা তার সামনে তার বাহনটা সে রকম খুশি হবে সেই কি রকম খুশি হবে আল্লাহ পাক বলতেছে বন্দা তুমি যখন করে আমি আল্লাহ পাকের দিকে ফিরে এসো ওই বাহনওয়ালা তৌবা যার বাহনটা হয়ে গিয়েছিল হারিয়ে গুম গেছিল সেই যে রকম বাহনটা ফিরে পাওয়ার পরে খুশি হয় আমি আল্লাহ পাক তার থেকে বন্দা যখন তৌবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে আমি আল্লাহ পাক তার থেকে আরো বেশি খুশি হই তার থেকে আমি আল্লাহ পাক আরো বেশি খুশি হই তাহলে আল্লাহ পাক বলতেছে যে যে স্তরের থাকো না কেন ইঞ্জিনিয়ার হও কৃষি কাজ করো আপনি বেলিস্টার হও আপনি মৌলানা হও আপনি হাফেজ হও যেই হোক না কেন সবাই আমি আল্লাহ পাকের দিকে ফিরে এসো ও তো ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন আল্লাহ কুমতুফলি আমি আল্লাহ পাক বলতেছি ও ইমানদাররা মোমেনরা যারা নিজেকে ইমানদার দাবি করো যারা নিজেকে মুসলমান দাবি করো ইমানদার যদি হয়ে থাকো আমি আল্লাহ পাকের দিকে ফিরে এসো যদি আমি আল্লাহ পাকের দিকে তুমি ফিরে আসো তাহলে তুমি মনে করবা তুমি সফলতা অর্জন করেছ এই বা ফিরে আসা যিনি হারাম হাই হারাম থেকে ফিরে আসা হারাম যিনি বক্ষণ করে হারাম থেকে ফিরে আসা অন্যর জমিন জোর করে দখল করে আসো ওইগুলো ছেড়ে দেওয়া কারো হক খেয়ে ফেলছো এগুলো ছেড়ে দেওয়া আল্লাহর সাথে নাফরমানি করছো তো করে ফিরে আসা আপনি হারাম কাজ করেন আপনি নামাজ পড়েন না আল্লাহ পাকের হুকুম মানেন না এই হুকুম গুলো মানার জন্য আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা কেন হালাল নিজিকের দ্বারাই মানুষের সমস্ত হয় আজকে আমাদের দেশে পুরো যেখানে বলেন না কেন আমরা হালাল রিজিক খাই না এখন হারামের মধ্যে হদ হুজুর আমরা তো হালাল জিনিস খাই আমরা বাদ খাই না তো হালাল আমরা মাছ খাই মাছ খাতো হালাল আমরা রুটিকায় রুটি রুটিটা হালাল হ্যাঁ কখন হালাল এটা যদি হালাল পয়সা দিয়ে কিনা হয় তাহলে ওইটাই হালাল আর যদি হারাম পয়সা দিয়ে কিনা হয় তাহলে হালাল জিনিসকে আপনি হারাম পয়সা দিয়ে কিনার দ্বারা এটা আপনার জন্য হারাম হয়ে গেছে কথা বুঝাইতে পারছি আজকে দেখেন আমরা যেই যেখানে যাই না কেন হারামের মধ্যে আমরা লিপ্ত যার কারণে আজকে আমরা আমাদের মধ্যে আমরা মজা পাই না করতে মজা পাই না মসজিদে যখন গেছেন মসজিদে যাওয়ার পরে শুক্রবার ইমাম যদি একটু দেরি করে বিবাহ আছে বিয়ে খেতে যাবো বিয়ে কেটে যাবো হুজুর কে বলেন তাড়াতড়ি ওয়াশ শেষ করার জন্য তার প্রমাণ এইটা তোমার থেকে ওয়াজ ভালো লাগে না তোমার থেকে নামাজ ভালো লাগে না এবাদত ভালো লাগে না আসছো কি জন্য মসজিদে যদি এক সপ্তাহে একদিনও না আসে তাহলে তো আমাকে কেউ মুসলমান বলবে না মুসলমান বলার জন্য এক শুক্রবারে সেই জন্য শুক্রবারে নামাজ পড়তে আসে সেই জন্য মুসল্লি হলো কয় মুসল্লি আছে গনেন একটা 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 হচ্ছে ফাসক দিয়ে মুসল্লি ফাসক দিয়ে মুসল্লি যিনি ফাসক তো নামাজ মসজিদে এসে আদায় করে আর হচ্ছে সাপ্তাহিক মুসল্লি যিনি সাপ্তাহিক জুমা পড়তে আছে আর হচ্ছে বচ্চরিক মুসল্লি এইটা কোনটা ঈদের নামাজ পড়তে আছে তাদের রোজা তো পুরো রোজও রাখি নেই ঈদে তো ভালো কাপড় সুপড় নিছি এখন কি করব কাপড় বলে তো ঈদগাহে যাইতে হবে ঈদগাহে যাইতে হবে সেই জন্য ঈদগাহে গেল আছে না এরকম আছে না আমি মিথ্যে বলছি মনে হয় মিথ্যে বলতেছি হ্যাঁ তাহলে আমরা কি রকম মুসলমান আমরা কি রকম মুসলমান সাহাবা একের আমরা সেই জন্য তোমরা ইমান আনো সাহাবাদের ইমান আর ইমান صحابة در إيمان. إيمان سورة بقرة المدى الله باك وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء تمر إيمانا ওই ব্যক্তিদের মতো ইমান যারা তোমাদের আগেকারে ইমান এনেছে তাদের ইমানের জুড়ে আমি আল্লাহ পাক তারা যখন যেটা চাইছে আমি আল্লাহ পাক সেইটা ব্যবস্থা করে দিলাম যখন যেটা চাইছে আমি আল্লাহ পাক সেটা ব্যবস্থা করে দিছি সাহাবা একরামের ঘটনা আপনারা পড়েন জানেন এক একজন সাহাবা সাহাবার ঘরে খাওয়া খাবার নাই খাবার নাই কিন্তু কি করছে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী বলেছে তোমার ঘরে খাবার নাই নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াও তাহলে তোমার খাবার চলে আসবে খাবার চলে আসবে একবার পড়লো ঘরে গেল খাবার আসে নাই আরেকবার পড়লো খাবার আসে নাই ঘরে গেল তৃতীয়বার আবার পড়লো নিজে নিজে বলতেছে আমার নামাজ ভালো হয় নাই সেই জন্য আল্লাহ পাক খাবার আমার ঘরে পাঠাই নাই খাবার আমার ঘরে নাই পড়তে পড়তে তিনবার তিনবার পড়ার পরে যখন নাকি ঘরে গেল বিবি বলতেছে একজন মানুষ আসছে আমাদেরকে খাবার দিয়ে গেছে আমাদেরকে খাবার দিয়ে গেছে খাবার বউকে বলতেছে হে আমার বিবি শুনো খাবারগুলো গুলো রাখো এখনো খাবার রান্না করবে না আমি রসুলের কাছে যাই রসুল থেকে জিজ্ঞাসা করে তারপর খানাগুলো রান্না করবা গেছে রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে আমার ঘরে খাবার ছিল না আপনি যে বলছেন নামাজের দ্বারাই খাবার ঘরে চলে আসে আমি নামাজ একবার পড়লাম দ্বিতীয়বার পড়লাম তৃতীয়বার পড়লাম প্রথমবারও খাবার আসে নাই দ্বিতীয়বারও খাবার আসে নাই তৃতীয়বার এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করছি করার পরে যখন নাকি ঘরে গেলাম বিবি বলতেছে ঘরের মধ্যে কোন একজন ব্যক্তি খাবার দিয়ে গেছে এখন ইয়া আল্লাহ এই খাবারগুলোকে কে দিয়ে গেছে আমি তো জানি না যদি খাবারগুলো আমার জন্য হালাল হয় তাহলে আমি খাবো আর যদি হালাল না হয় আমি ওই খাবারগুলো খাবো না এখন যদি আমাদেরকে পি সাহেব বলেন চেয়ারম্যান সাহেব বলেন কেউ যদি টাকা পাঁচশো দেয় আর আস এখন তো আমরা হুজুররা আপনাদের কথা না হুজুরদেরকে গিয়ে যদি পাঁচশো টাকা হাতে মুসাফা করি দে তাহলে হুজুর বলবে না যে এটা হালাল নাকি হারাম এটা হালাল নাকি হারাম এটা বলবে না এটা পকেটের মধ্যে আমরা নিয়ে নিই কিন্তু রসুলের সাহাবী রসুলের কাছে গেছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পরে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইহি নামাজ পড়লেন নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন গায়েব থেকে আল্লাহর নবীর কাছে আওয়াজ এসে গেছে ইয়া রসুল আল্লাহ আমার রসুল আপনার সাহাবির ঘরের খানাগুলো কেউ দেয় নাই আমি আল্লাহ পাক ফেরস্তা দিয়া ওনার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছি তাহলে আজকে আমরা মসজিদে নামাজ পড়তে আসি আসি যখন এই কেন নামাজ লুক দেখাবানোর জন্য আসি লুক দেখানোর জন্য আসি যদি আপনার নামাজ সঠিক হয় আপনার নামাজ সঠিক হয় আপনার এবাদত যদি সঠিক হয় আপনি যদি হালার রিজিক খাই আবাদত করেন আপনার সাথে আল্লাহ পাক সর্ব অবস্থার মধ্যে আপনার বালার উপর বালা হবে আপনার আপনি কি আলো করবেন না আমরা সবাই কোটিপতি হতে কোটিপতি হওয়ার জন্য সবাই ইচ্ছে করি না এখানে কি আমিও তো করি আমিও করি কোটিপতি কেমন হব শিল্পীপতি কেমন হব দুনিয়ার মধ্যে কেউ এই চেষ্টা করে কোটিপতি হতে পারে না যদি আল্লাহ পাক না বানাই আল্লাহ পাক না বানাই যদি আল্লাহ পাক যদি বানিয়ে দেন তাহলে উনি কোটিপতি হওয়া হতে পারে আমরা এখন যদি নামাজ পড়তে আসি না কিন্তু যখন যদি বলি আজকে রাতে তিনটা বাজে একজনকে রোশন হার যদি যাও প্রতিজন মানুষকে এক লক্ষ এক লক্ষ টাকা করে দেওয়া যাবে কেউ গুম যাবে ওই রাতে কেউ আর গুম যাবে মানুষকে মানুষ হয়ে যাবে না মানুষকে মানুষ হয়ে যাবে আজকে আমরা কোনটার পাগল আমরা টাকার পাগল আমরা টাকার পাগল মালের পাগল কিন্তু এবাদতের জন্য আমরা কি হই না পাগল হই না আপনার এবাদতটা যদি হালাল রিজিক খাইয়া যদি হয় তাহলে আল্লাহ পাক এর ওয়াদা আপনি কোনো দিন কোনো সময়ের মধ্যে কি পাবেন না খাবার নিয়ে রিজিক নিয়ে কষ্ট পাবেন না আজকে আমরা হালাল থেকে দূরে গেছি হারাম বক্ষণ করতেছি হারাম বক্ষণ করতেছি যদি আপনি দেখেন আপনি যদি চিন্তা করেন ফিরে আমি কিভাবে আমার রিজুক গুলো থেকে আসলো আমি কিভাবে বক্ষণ করতেছি আমি কিভাবে বক্ষণ করতেছি যদি হালাল খান হালাল খেয়ে যদি আবাদত করেন তাহলে আপনার আবাদত আল্লাহ পাক প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহর পক্ষ থেকে আপনার আবাদতের মজা আপনার থেকে লাগবে আজকে আমাদের থেকে আবার মজা লাগে না এইটা যদি আজকে গানের আসর হতো এটা গানের আসর হতো টিকটকের আসর হতো তাহলে এখানে যুবকরা যারা আছে এরা তো পুরে যেত ফুরিয়ে যেত না হ্যাঁ আজকে আপনারা কারা এখানে যাদের কাছে আছে দোকানে দিনের চায়ের দোকানে যান এখান থেকে আরো মানুষ বেশি পাবেন তো কেন মজা লাগতেছে না এগুলো সেই হালাল খাই না সেই জন্য হালাল খাই না সেই জন্য যিনি হালাল খাবে তার থেকে আবাদতের মজা লাগবে আপনারা বড় বড় দেখছেন বড়ো বড় বুজুর্গদের আমরা যাদেরকে দেখি নাই হুজুরে দেখছে এখানে উনি আছে উনারা দেখছে আপনারা দেখছেন কিন্তু আপনারা ওই জন্য দিনের মোহাব্বতটা আপনাদের দিলে এখনো আছে এখনো আছে কিন্তু আমরা যখন আমাদের ছেলে সন্তানদেরকে এখন এমন ভাবে বানিয়েছি আমরা দিনের রাত্রে ঘুমাই না দিনে ঘুমাই রাত্রে ঘুমাই না অর্থাৎ রাতকে বানাইলাম দিন দিনকে বানাইলাম রাত এটা কি আমি মিথ্যে কথা বলছি এই যে মোবাইল এই মোবাইল আর আল্লাহ পাক বলতেছে ওয়াজালনা লাইলাল লিবাসাও ওয়াজালনা আমি আল্লাহ পাক রাত দিয়েছি বন্ধা তোমাদেরকে তোমাদের শরীরের পাইদার জন্য তুমি যদি রাত্রে বেলা ঘুমাও তাহলে তোমার শরীর ভালো থাকবে এবং দিনের বেলায় যদি তুমি কাজ করো হালাল কাজ করো তাহলে তোমার শরীরটা ভালো থাকবে আজকে আমরা ওগুলোকে বাদ দিয়া আমরা এমন কাজগুলো করতেছি যার কারণে আমাদের থেকে ডায়াবেটিসের অভাব নাই ডায়াবেটিসের অভাব নাই ডায়াবেটিস হাসপাতালের সামনে গিয়ে দেখেন কেন যারা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তাদের থেকে অসুস্থ বিয়ারাম কোনো হবে না কোনো বিয়ারাম অসুস্থতা হবে না আর আপনি এখন ওইটাকে উল্টো করে ফেলছেন ওইটাকে উল্টা করে পড়ছেন তাহলে আপনি আল্লাহ পাক যেভাবে বলছে ওইভাবে না করে উল্টোটা করলেন সেই জন্য আপনার থেকে মাসে কাবার কান্না পাঁচ হাজার টাকার কিন্তু খেতে হয় পাঁচ হাজার টাকা থেকে আরো বেশি ওষুধ খেতে হয় না কেন এই জন্য আমরা আল্লাহ পাকের পথ ফিরে গেছি সেই জন্য আল্লাহ পাক বলতেছে ও তুবু ইলাহিল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম যেই যেখানে থাকো না কেন ব্যারিস্টার হও কোনো অসুবিধা নাই কৃষিকাজ কাজ করো কোনো অসুবিধা নাই আপনি ইঞ্জিনিয়ার হও কোনো অসুবিধা নাই আপনি মাওলানা হন কোনো অসুবিধা নাই আপনি হাফের সাহেব হন কোনো অসুবিধা নাই সর্বক্ষেত্রে আমি আল্লাহ পাক আদেশ করতেছি সবাই ওখান থেকে ফিরে এসে। আমি আল্লাহ পাকের কাছে তওবা করো আমি আল্লাহর দিকে ফিরে এসো তাহলে সফলতা তাহলে সফলতা আচ্ছা আপনাকে একটা উদাহরণ স্বরূপ ধরেন আপনি একজনের কাছে কাজ করেন মাস হিসাব চাকরি করেন মাস হিসাব কি করেন চাকরি করেন তাহলে কেউ আছে দিনের বিকেল বেলা টাকা দেয় সকালে কাজ করলেন বিকেল বেলা টাকা দিয়ে দিল আর কেউ আছে পুরো মাস করার পরে টাকা দেয় পুরো মাস করার পরে টাকা দেয় আচ্ছা যদি আপনি কারো কাছে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করলেন আপনি টাকাটা পাইলেন না আপনার কি রকম দুঃখ লাগবে দুঃখ লাগবে না পুরো মাস কাজ করছেন চাকরি করছেন চাকরি করার পরে মাস শেষে বেতনটা পাইলেন না বেতনটা পাইলেন না তাহলে আপনি কি রকম মধ্যে থাকবেন সাধারণ এটার জন্য আর আল্লাহ পাক আপনাকে বানাইল যে আল্লাহ পাক বানাইলেন ওনার আবাদত আপনি বন্ধ হয়ে করেন না মালিকের কাজ করেন না মালিকে বেতন দিবে না যদি যদি করেন তাহলে আল্লাহ পাক আপনাকে সমস্ত জায়গায় সুস্থতা দান করবেন এবং সব কিছুর ব্যবস্থা আল্লাহ পাক করবেন কোরআনের আয়াতকে আপনি মিথ্যা বলতে পারবেন ওমা মিন গুহা আমাদেরকে বানানোর আগে আল্লাহ পাক আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু ওই খাবারগুলো আমরা নিতে পারতেছি না কারণ আমরা আল্লাহ পাকের রাস্তা থেকে ফিরে গেছি আল্লাহ পাকের রাস্তা থেকে আমরা ফিরে গেছি যদি আল্লাহ পাকের রাস্তায় যদি চলে আসেন কেননা গুনা করতে করতে এত গুনা করে ফেলছেন ওই গুনা কেননা আল্লাহ গুনা মাফ করতে পারে দুনিয়ার কেউ গুনা মাফ করতে পারে না কেউ গুনা মাফ করতে পারবে দুনিয়াতে এমন কোন মানুষ আছে মাফ করার কেউ পারবে না গুনা মাফ করার একমাত্র মালিক কে আল্লাহ একমাত্র মালিক কে আল্লাহ তাহলে আবাদত করতে হবে কার আল্লাহর আবাদত করতে হবে আল্লাহর গাছ পূজা বাস পূজা চন্দ্র পূজা সবগুলো ছাড়তে হবে একমাত্র আল্লাহ পাকের আবাদত করতে হবে সেই জন্য পৃথিবীতে যত নবী আসছে যত নবী রসুল আসছে তাদের একটাই দাওয়াতের প্রথম পাঠ হচ্ছে বন্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া আল্লাহর বন্দাকে কার সাথে সম্পর্ক করে দেওয়া আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া শরীফের আয়াত আল্লাহ পাক বলতেছে ও ইলা أخاهم خودا فقال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا فقال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا লা ইয়া কওমি আব্দুল্লাহ তাহলে এখানে আল্লাহ পাক সর্বপ্রথম নু আরে ইসলামকে বলতেছে তুমি তোমার কোমদেরকে আমি আল্লাহ পাকের দাওয়াত দাও আর সারে হুদ আরে ইসলামকে বলতেছে তোমার বাইদেরকে দাওয়াত দাও একমাত্র আল্লাহ আমি আল্লাহর এবাতদের জন্য তাহলে আজকে আমরা ওই আবাদত থেকে ছুড়ে গেছি কেননা ওদুল ল এই শব্দটার তফসির করতেছে আল্লামা মা উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই আই ওয়া ইদু হু আই ওয়া ইদু হু অর্থাৎ এবাদত সর্বা একমাত্র এক আল্লাহর আর কারো দাস সূজা বাসপুজা চন্দ্রপূজা সব সূজা সারো একমাত্র আল্লাহ পাকের এবাদত করো একটা আর একটা সবচাইতে চাইতে বড় গুনা এইটা হচ্ছে শিরিক গুনা কি গুণা শিরিক গুণা শিরিক গুণা এটার দ্বারাই বন্দা এমন ক্ষতি হয় ক্যান্সার বেয়ারাম হলে যে রকম বন্দা শেষ হয়ে যায় শিরিক করার দ্বারাই বন্দা ওই রকম শেষ হয়ে যায় এবং আল্লাহ পাকের জান্নাত উনার জন্য হারাম হয়ে যায় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন

হারাম সিজদা করা হারাম কোরআনে মজিদের মধ্যে আল্লাহ পাক বলেন লা তাসজুদু লিশামসি ওয়া লা লিল কমর ওয়াসজুদু লিল্লাহ তোমরা চন্দ্রকে সূর্যকে সজদা করবে না চন্দ্রকে দেখে সজদা করবে না সূর্যকে দেখে সজদা করবে না একমাত্র সজিদের মালিক কফালের মালিক আমি আল্লাহ চাড়ার কেউ না মাজারে গিয়ে সিজদা করবে না হারাম কোনো ফিরকে সিজদা দেওয়া হারাম কোনো মোল্লাকে সিজদা দেওয়া হারাম আপনার শাশুড়কে আপনার যত বড় বুজুর্গ আছে তাদেরকে সম্মান করবেন কোনো অসুবিধা নাই কিন্তু তো এই কফরটা একমাত্র মালিকের জন্য রেখে দিবা একমাত্র মালিকের জন্য কি করে দেওয়া রেখে দেওয়া সিজদা কাউকে করবে না সেই জন্য মাজারে সিজদা করা হারাম হনফি সাহেবকে সিজদা করে হারাম কাউকে সিজদা করা যাবে না একমাত্র সিজদের মালিক আল্লাহ পাক একমাত্র সিজদের মালিক কে আল্লাহ পাক বন্দা আমাদেরকে আল্লাহ পাক যা কিছু দিয়েছে ওই এবাদতের হকদার এবাদতের মালিক একমাত্র আল্লাহ পাক আর কেউ এবাদতের মালিক না সিজদার মালিক না সিজদার মালিক হচ্ছে একমাত্র সেই জন্য আমরা শিরিক থেকে বাঁচব আজকে পুরা দুনিয়াতে শিরিকে বরপুর হয়ে গেছে সেই জন্য এই শিরিক গুনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক তৌফিক দান করুক যত আবাদত করবেন সমস্ত আবাদত নষ্ট হয়ে যাবে একমাত্র শিরিক গুনার দ্বারাই সেই জন্য শিরিক পরিত্যাগ করা এবং আল্লাহ পাকের আবাদত করা একমাত্র মালিকের আর সিজদা করব একমাত্র আল্লাহকে আর কাউকে সিজদা করব না আল্লাহ পাক আমাদেরকে শিরিক গুনা থেকে বাঁচার তৌফিক দান করুক এবং যেই যেখানে আসি না কেন তৌবা করে আল্লাহর পথে আমরা ফিরে আসব ও মা আলাইনা ইল্লাল বালা